আমাদের আজকের গণিত ক্লাসে আমরা আজকে পড়ব পরিমাপ, তাই না? মোট পরিমাণ কত? এইখানে প্রথমে দেখো মোট পরিমাণ কত। এখানে দেখো 1000 আছে, 1000-এর 1000 কয়টা আছে দেখো তো, এক একটা ঘরে 1000 করে করে লেখা আছে। তাহলে এখানে কয়টা আছে গুনে দেখো তো সবাই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা আছে, তাই না? কতগুলো 1000 আছে গণনা করি। হ্যাঁ, কার 9টা হয়েছে? কার কেন 9টা হলো ভালো করে গুনে দেখো, 10টা হবে, 10টা হবে। এখানে 1000-এর বাক্স আছে 10টা, এবং নিচে দেখো তীর চিহ্ন আকারে দেখানো হয়েছে। তোমার এক পাশে 5টা দেওয়া হয়েছে, আর এক পাশে 5টা দেওয়া হয়েছে। তারপরে এই যে হাজারের 10টি দল আছে, আমরা বলি 10,000, অঙ্কে 10,000, তাই না? অঙ্কে 10,000। এরপরে দেখো বলছে গণনা করি, অঙ্কে ও কথায় লিখি। এবার আসি আমরা, আমরা যে গত 2 দিন আমরা কি কি শিখেছি, কথায় লেখা শিখেছি আর অঙ্কে লেখা শিখেছি, তাই না? এখন এইখানে দেখো 1 আছে, 10 আছে, 100 আছে, 1000 আছে, এই 1000 দুটো আছে, তারপরে 1 আছে, 10 আছে, 100 আছে, 100 আছে, 1000 আছে, 1000 আছে, 1000 আছে। এই যে এখানে তোমার সবগুলো আছে না, এখান থেকে আমাদের প্রথমে 1000 আলাদা করতে হবে, তারপরে 100 আলাদা করতে হবে, তারপরে 10 আলাদা করতে হবে, তারপরে 1 আলাদা করতে হবে। করে প্রথমে সেগুলোকে অঙ্কে লিখতে হবে, অঙ্কে মানে কি সংখ্যায় লিখতে হবে, তারপরে কথায় লিখতে হবে। তা আমি তোমাদের এই একটা দেখাই দেব, তোমাদের কাজ হবে এই পাশের এইটা তোমরা করবা নিজেরা, ঠিক আছে? আমি এটা 9 নম্বর পেজ, 9 নম্বর পেজ, এইটা আমি করে দেখাচ্ছি, ঠিক আছে? আমি এটা করে তোমাদের দেখাচ্ছি। এই যে গত ক্লাসে আমরা করছিলাম, আজকে আমরা তাহলে করবো। এখানে প্রথমে তোমাদের গুনতে হবে, এখানে গুনে দেখো 1000 আছে কয়টা, নীল রঙের এই সবুজ রঙের 1000 আছে কয়টা। একটা সবাই মিউট করো, একটু সবাই মিউট করে রাখো। 1000 আছে 1, 2, 3, 4, 5টা, 5টা সবুজ রঙের 1000-এর বাক্স আছে। তাহলে আমরা এখানে লিখব 5টা, 1000 মানে 5000, ঠিক আছে? এখানে 5টা 1000 আছে মানে, তাহলে এখানে হবে আমাদের 5000, তাই না? তাই হবে তো? আচ্ছা তোমাদের আমি এটা ভেঙে দেখাই। তাহলে মনে করো একটা 1000 লিখলাম, এর সাথে যোগ দাও আর একটা 1000, তারপরে সাথে যোগ দাও আরো একটা 1000, আর যোগ দাও আরো একটা 1000, এর সাথে দেখা যাচ্ছে না, যাচ্ছে এখন? এখন কি দেখা যাচ্ছে? তাও দেখা যাচ্ছে না, বলো কি? এখন কি দেখা যায়? না, এখন দেখা যাচ্ছে কিনা দেখো। আচ্ছা তাহলে এই যে আবারও লিখলাম আরো একটা 1000, তাহলে এই যে কয়টা লিখলাম আমরা 1000, 5টা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে আমরা এগুলো যদি যোগ করি তাহলে আমাদের কত হবে? হবে আমাদের 5000, ঠিক আছে? এই 5000 আমাদের এই যে বইয়ে বইয়ে এখানে
বক্স আছে কয়টা? সবুজ রঙের 1000-এর বক্স আছে 5টা, এই জন্য আমরা এখানে লিখলাম 5000। এবারে নিচে আমরা লিখব 100 আছে কয়টা, সেই বক্সগুলো 100-এর বক্সগুলো দেখো নীল বর্ণের কয়টা আছে, নীল বর্ণের 100 কয়টা আছে, 1 2 3 তিনটা আছে, তাহলে আমরা লিখব এখানে 300 লিখব, ঠিক আছে। তারপরে আমরা এরপরে 10 আছে কয়টা দেখো তো, 10 1 2 3 তিনটা 10 আছে, তাহলে 3 10-এ আমাদের কত হয়, 30, তাহলে আমরা লিখব 30। তারপরে নিচে আসি আমরা, এখানে এবার হালকা লাল রঙের 1 আছে কয়টা দেখো, 1 2 3 4টা আছে তাই না, তাহলে আমরা 4 1 মানে 4 1 কত হবে, 4 হবে, 4 লিখলাম। এবার আমরা এই সবগুলো কি করব, যোগ করব তাই না, সবগুলো যোগ করে দেখতে হবে আমাদের কত হয়, 1 0 0 0 আর 4, তাহলে আমাদের এখানে হবে 4। তারপরে এই 3, তার এখানে আছে 0, এখানে আছে 0, 3-এর সাথে দুটো 0 যোগ করলে কত হবে, 3ই হবে তাই না। তারপরে এখানে কত আছে, এখানে নিচে আর নাই দুটো সংখ্যা আছে, এখানে 3টা আছে, তাহলে এই 3 আর এই উপরে 0, 3 আর 0 যোগ করলে হবে আমাদের 3 তাই না। তারপরে এখানে 5, 5-এর নিচে কোনো সংখ্যা নেই, এবার 5, এই যে আমি বলি আগে শেষ করি, এই 5 আছে না, 5-এর নিচে তো আর কোনো সংখ্যা নেই, তাহলে এই নিচে আমাদের হবে 5, ঠিক আছে। তাহলে এবার আমাদের কত হচ্ছে, আমাদের 5334। আচ্ছা, এই যে 5334 হলো আমাদের, এখন এই 5334 কে আমাদের কথায় লিখতে হবে, এটা হলো আমাদের অঙ্কে, এই যে 5334 হয়েছে না, আমাদের কথায় লিখা হয়েছে, এটা এই অঙ্কে লেখা হয়েছে, ঠিক আছে, অঙ্কে লেখা হয়েছে, এখন আমরা লিখব কি কথায় লিখব, তাহলে আমরা এখন লিখব কি, তাহলে 5000 লিখি, কয়েকজন দেবেন্দু রাখাচ্ছ 5, তারপরে এই সেজে আর 1000, 5000 3 334 তাই না, সয়ুকার তৈরফলা রশ্মি 34, এই হলো আমাদের অঙ্কে লেখা, এইটা হলো আমি এখানে লিখে দিই, অঙ্কে হলো এটা হবে, ঠিক আছে। আর এখানে যেটা লিখলাম এটা হলো কথায়, ঠিক আছে, একটা হলো অঙ্কে আর একটা হলো কথায়, তোমাদের বইয়ে কি বলছে দেখো, বইয়ে বলছে না গণনা করি, প্রথমে গুনতে হবে কোনটা কয়টা আছে, তারপরে অঙ্কে লিখতে হবে, তারপরে কথায় লিখতে হবে, ঠিক আমরা ঠিক সেভাবে প্রথমে গুনে গুনে কি করছিলাম, 5টা 1000 ছিল তাই 5টা 1000-এ 5000 লিখেছি, আর 3টা 100 ছিল 300 লিখেছি, 3টা 10 ছিল এই জন্যই 3 10-এ 30 লিখেছি, 4টা 1 ছিল 4-কে 4 লিখেছি, ঠিক আছে, করে আমরা যোগ করে কত পেয়েছি, 5334, এটা হলো অঙ্কে লেখা, আর এরপরে কথায়, ঠিক আছে, 5334 বোঝা গিয়েছে। এখন আগামীকালকে তোমাদের পড়া থাকবে কোনটা থাকবে, এই যে পরে যেটা আছে এটা তোমরা লিখবা, এই দেখো নিচে এই দুটোই লিখবা, এই বইয়ে লিখতে পারো তোমরা,
সংখ্যা কার্ডগুলো সাজিয়ে রাখি। প্রথমে মনে করো 1000, 1000 পাঁচটা 1000 লিখবা সমান 5000 লিখবা, তারপরে 100 তিনটা, তিনটা 100 লিখবা, লিখে শূন্য সমান 300 লিখবা, ঠিক যেমন আমি লিখেছি এমন করে এই ঘরের মধ্যে তোমরা লিখতে পারবা। তারপরে নিচেই অঙ্কে লিখতে হবে, এই অঙ্কে লিখবা এখানে যেটা টোটাল তোমাদের পাওয়া যাবে সেই অঙ্কটা এখানে লিখতে হবে, এখানে 5334, ঠিক আছে? আর কথায় যেহেতু নিচের ঘরে কথায় লিখতে হবে, এই যে এটা আমি যেভাবে শিখিয়ে দিলাম ঠিক এটা এইভাবে লিখবা তোমরা, ঠিক আছে? আজকে তোমাদের ক্লাস তাহলে এই পর্যন্ত, আর আজকে তো বৈশাখী আর পরশ নতুন, তোমরা এই যে 8 নম্বর পৃষ্ঠ একেবারে প্রত্যেক দিন ক্লাস হবে, যেদিন ক্লাস না হবে আমি যুক্ত হয়ে তোমাদের বলে দিব যে আজকে ক্লাস হবে না, ঠিক আছে? এই যে 8 নম্বর পৃষ্ঠায় অঙ্কে লিখি এবং কথায় লিখি এই দুটো করবা, পরশ এবং বৈশাখী দুইজন, তোমরা তো মিস করেছো গত দুই দিন, ঠিক আছে? তার সাথে এগুলো করবা, তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত শেষ।